সুজাতার ভোট প্রচারের ইউএসপি হলো নিত্য নতুন চমক। রবিবাসরীয় প্রচারে চমকের চমৎকারিতা উপভোগ করলেন রতনপুরের মানুষ। এদিন গ্রামে ভোট প্রচারের ফাঁকে পানের দোকানে পান কিনে খাওয়ার পাশাপাশি নিজে হাতে টোটো চালিয়ে প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আসুন দেখে নেওয়া যাক তারই কয়েক ঝলক। এদিন সুজাতা দেবী বলেন টোটো চালানো বা পান কিনে খাওয়াটা কোনো চমক নয়, আসল চমৎকারিতা হলো দাবদাহ উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দুধের শিশুকে কোলে নিয়ে মহিলারা তাকে আশীর্বাদ জানাতে এসেছেন। এটাই তার জীবনের বড় পাওনা। যে বড় চমক যেটা কি জানেন, সেটা হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা আবেগ স্বতঃস্ফূর্ত দেয়। ছোট্ট দুধের শিশু কচি কাঁচা নিয়ে আমার সমর্থকরা কর্মীরা এসেছেন আমাকে আশীর্বাদ জানাতে, এবং প্রচুর মহিলাদের দেখছি ছুটে ছুটে রান্না ফেলে ছুটে আসছেন। তো এটাই তো আজকে সবচেয়ে বড় চমক, কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্রীষ্মে এই বাঁকুড়া জেলা, এবং রাজ্যের প্রথম সেই সেলসিয়াসে মানুষ বেরিয়েছে। আর তার চেয়েও বড় কথা, আমার খুব মজা লাগে টোটো চালাতে। আপনি জানেন আমি জেলা পরিষদ ভোটেও চালিয়েছিলাম, এই ভোটেও চালিয়েছি, তো আজকে নিজেই টোটো চালিয়ে প্রচার করতে বেরিয়েছি যে চলো চল ধন্য। এটাই কি আপনার ধন্য? এটাই আমার ধন্য, ঠিক আছে, এই ধন্য নিয়ে আমি চলেছি প্রচারে। আর এই বিশ্বাস যে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির ঘাঁটি একদম উপড়ে ফেলবো, কারণ এই যে আছে আর বিজেপির নেতারা, ধরুন তারা করোড় করোড় টাকার গাড়িতে চড়ে, আমরা তো মামাটি মানুষ। আমি কোনোদিন টোটো, কোনোদিনও অটো, কোনোদিনও পায়ে হেঁটে, কোনোদিন আপনার ছোটো হাতিতে, এইভাবেই আমি চালাচ্ছি। তা আজকে বললাম তো, আজকে বসন্তি হ্যায় না ধন্য মে। দিদি, আজকে সৌমিত্র খা প্রচারে গিয়ে বলেছেন মমতা ব্যানার্জি যাকে ধরেছে তাকে শেষ করেছে, কি বলবেন? আপনি উনি শেষ হয়ে গেছে, উনি প্রমাণ দিয়ে দিলেন, উনি বুঝেই যাচ্ছেন। তাহলে উনি ওনার তো মানে দেখুন, উনি যদি এত বড় বাজে কথাটা বলে থাকেন, ওনার শিক্ষা দীক্ষা দেখুন, ওনার অভিরুচি পারিবারিক কালচার নিয়ে বেশি কথা বলবো না, সেটা আপনারা সবাই জানেন। আর যদি উনি আসলে ভয় পেয়ে গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল, আর আজ উনি বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই সুজাতা মণ্ডলের হাতটা সরে গেছে বলে উনি একদম ধনে প্রাণে নিঃবংশ হতে চলেছেন। কেন বলুন তো, উনি বুঝে গেছেন যে আগামী 4 জুন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ ট্যাগটা বসছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা ছিল বলে উনি বেঁচেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সুজাতা ছিল বলে উনি 2019 সালে নামের পাশে ওই সাংসদ ট্যাগটা বসাতে পেরেছিলেন। আপনাদের জানা দরকার যে উনি একটা মাত্র বিধানসভায় ঢুকতে পেরেছিলেন, যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ, সেখানে উনি বেশি না 30,890 ভোটে হেরে প্রায় জামানত জব্দ হয়ে গেছিলেন। আর যে 6টা জেলা যে 6টা বিধানসভায় আপনার এই কতুলপুর, ইন্দাস, সোনামুখী, পরজোড়া, ওদার, বিষ্ণুপুর, ওনার পচা মুখটা 2019 মানুষ দেখতে পায়নি, তাই কিন্তু উনি এই মমতাদির সৈনিকের ভরসায় ভরসা করে উনি কিন্তু পার পেয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে তাকে তুলে ধরে, আর ওনার উনি ভয় পেয়ে কথাগুলো ভুলভাল বকছেন। দিদি, প্রচারে বেরিয়ে পান খেলেন আজকে, পান খেলেন, কি বলবেন? খাই কে পান বানারসওয়ালা। একটা কথা বলতে চাইছি যে দেখুন, পান আমাদের গরমে চলতে চলতে একটু এনার্জি দেয়, কারণ পানের যে মিঠা পাতাটা ওটার রসটা খুব ভালো লাগে। প্রচণ্ড গরম, তো দেখুন আজকে ওয়েদার চলছে 45 ডিগ্রি সেলসিয়াস, সেই সেলসিয়াসে মুখের মধ্যে একটু সবুজ পাতা রেখে একটু এনার্জি পাওয়া যায়। আর আমি আমার সবাইকে বলতে চাইছি আমার পুরো বিষ্ণুপুর লোকসভার মানুষকে যে খাইকে পান বানারসওয়ালা, আর এবারে না ওই বেনারসওয়ালায় যিনি বেনারসে দাঁড়াচ্ছে তাকে আর তার সরকারকে পুরো কেন্দ্রীয় সরকারের গদি থেকে হাঁটিয়ে ছাড়ুন। রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।